হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। চলে এসেছি তোমাদের কাছে কিছু ঘরোয়া বিউটি টিপস নিয়ে পুজোর আগে। সামনেই একদম পুজো, পুজোর আগে আমাদের বাঙালিরা আমরা সবাই রূপচর্চা খুব করতে চাই এবং রূপচর্চা করার জন্য খুব সময় দিই রূপচর্চা করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের সবার অনেক রকম স্কিনের সমস্যা দেখা দেয় পুজোর আগে। কারো কেউ বলে যে প্রচুর ট্যান পড়ে গেছে, প্রচুর ব্ল্যাকহেডস হয়েছে, আমরা ফেসিয়াল করতে যাই। তো যারা ফেসিয়াল করে তারা ঠিক আছে পার্লারে গিয়ে, এবং যাদের পক্ষে ঘরোয়া কিছু পদ্ধতি অ্যাপ্লাই করেও আমরা স্কিন ঠিক রাখতে পারি এবং যারা করতে চায় তাদের জন্য আমার এই ভিডিওটা ভীষণ কার্যকরী। তো আমি এসে গেছি তোমাদের কাছে কি ব্ল্যাক হেডসের জন্য, যে ব্ল্যাক হেডস হয়েছে সেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কিওর করতে পারবো, রিমুভ করতে পারবো সেই জন্য। তো আমি আমার রেসিপিটা তোমাদের সামনে আজকে তুলে ধরছি, ঘরোয়া রেমিডিস। তো আমার কাছে সমস্ত জিনিসপত্র রয়েছে। যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, সবার প্রথমেই উষ্ণ গরম জল লাগবে এবং একটা টাওয়াল লাগবে। তো সবার প্রথম কাজ যেটা হবে, টাওয়ালটা উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়ে নেওয়ার পর সেই টাওয়ালটা দিয়ে আমরা আমার নোজ এরিয়াটা টোটাল ভাপ দেব এরকম করে, এবং বেশ কিছুক্ষণ ধরে। যাতে আমাদের ব্ল্যাক হেড বা হোয়াইট হেড যেগুলো আছে, হয় আমাদের সেটা নরম হয়ে যায় এবং খুব সহজেই যাতে বেরিয়ে আসে সেই জন্য। তো তোমরা 2 থেকে 3 মিনিট এরকমভাবেই ভাপ দেবে। দেওয়ার পর নেক্সট যেটা করবে সেটা, আমার কাছে কিছু হোম জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখো আমার কাছে রয়েছে হলুদ, সুগার মানে চিনি, আর একটা পাতি লেবু। এই তিনটে দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করব সেই মিশ্রণটা দিয়েই আমি আমার ব্ল্যাক হেডের জন্য অ্যাপ্লাই করব। তো আমার কাছে অলরেডি আমি লেবুর রস এখানে বার করে নিয়েছি, এখানে দু চামচ মতন লেবুর রস রয়েছে। আচ্ছা, এর মধ্যে হাফ টিস্পুন মতন আমি হলুদ মিশিয়ে নেব, আর এর মধ্যে এক চামচ মতন চিনি আমি ভালো করে মিশিয়ে নেব এবং মিশ্রণটি আমি ভালোভাবে মেশাবো। এর মধ্যে কোনো রকম ওয়াটার ইউজ করবে না, টোটালটাই লেবুর রসের মধ্যে মিক্সড হবে। পেস্টটা ভালো করে তৈরি করে নিতে হবে। তো এইভাবে পেস্টটা তোমরা তৈরি করে নেবে। চিনিগুলো যাতে সম্পূর্ণ মিশে না যায় সেটা লক্ষ্য রাখবে, কারণ চিনির দানাগুলো আমাদের ব্ল্যাক হেড রিমুভ করতে খুব কাজে লাগবে। তো এইভাবে আমি মিশ্রণটা দেখো তৈরি হয়ে গেছে, মিশ্রণটা তৈরি করে ফেলেছি। এরপর এটা আমি আমার নোজ এরিয়াতে টোটাল অ্যাপ্লাই করব। তো আমি এটা অ্যাপ্লাই করব এইভাবে।
এবং এটা রাব করতে করতে আমি টোটাল আমার নোজ এরিয়াটাতে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এর মধ্যে মধুও মেশাতে পারো। দেখতেই পাচ্ছ এইভাবে অ্যাপ্লাই করে মিনিট তিনে 3 থেকে 5 মিনিট রেখে দেবে এবং এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে দেখবে। তখন আমরা ঠান্ডা জল দিয়ে এটাকে ওয়াশ করব। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা প্রায় শুকনো শুকনো অবস্থায় আসছে। তো তোমরা এটা 5 থেকে 3 মিনিট 3 থেকে 5 মিনিট রাখবে। রাখার পর এটা তুলে ফেলবে। এটা তুমি যদি চাও গোটা ফেস স্ক্রাবিংও করতে পারো। এটা তোমাদেরকে কন্টিনিউয়াসলি প্রথম দিকে, মানে তুমি যদি এটা প্রথমে অ্যাপ্লাই করে থাকো তাহলে প্রথম 7 দিন তোমাকে কন্টিনিউ করতে হবে। তারপর তুমি সপ্তাহে এটা 2 দিন করে তুমি করতে পারো, তাহলে দেখবে তোমার ব্ল্যাক হেডগুলো আর ফিরে আসছে না এবং পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে। এর সাথে সাথে তোমার স্কিনের যে ট্যান পড়েছে, মানে সানস্ক্রিন, আমরা সান প্রোটেকশন ঠিকঠাক না নেওয়ার জন্য ট্যান পড়ে, তো সেক্ষেত্রে ট্যানটা ওঠাতেও অনেক কাজে লাগবে। তো এটা তোমরা ফলো করো, এই জিনিসটা করো, এটা খুব ভালো এবং ঘরোয়া পদ্ধতির মধ্যে এটা ওয়ান অফ বেস্ট পদ্ধতি, যেটাতে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড দুটোই সেরে যায়, খুব তাড়াতাড়ি এর ফলাফল পাওয়া যায়। তো তোমরা এটা করো বাড়িতে। তো এটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তো তারপর এটা রিমুভ করবে। আমি যেমন এটা তুলে নিচ্ছি, তো তোমরা দেখো আমি এটা তুলে ফেলেছি এবং খুব কাছ থেকে দেখলেও দেখো যে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো একদম সম্পূর্ণ কিওর হয়ে গেছে। একদিন ইউজ করার পরই অনেকটাই কিওর হয়েছে। তো এটা তোমরা কন্টিনিউয়াসলি 7 দিন করো। তোমরা গোটা ফেসও অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন গোটা ফেস অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে যে ট্যানটা পড়েছে সেই ট্যানটা সম্পূর্ণ উঠে গেছে আর ব্ল্যাক হেডস রিমুভ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমার ঘরোয়া পদ্ধতি। তো তোমরা এটা অ্যাপ্লাই করো। তোমাদের কারোর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, আর বেল আইকন অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ পরবর্তীকালে যদি আমি কোনো ভিডিও দিই সেটা তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। সো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো। দুর্গাপুজোর অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা থাকলো তোমাদের সবার কাছে। হেলদি থাকো, বাই।